চুরা বিধানসভায় দিন আনা দিন খাওয়ার যে সমস্ত পরিবার যারা প্রতিদিন কাজ করে সংসার চালায়, এই লকডাউনের ফলে তাদের উপার্জন বন্ধ এবং তাদের খাদ্যের সামান্য হলেও সংকট দেখা দিচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থাতেই মানুষ যাতে খাদ্যের জন্যে কষ্ট না পায়। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা স্মরণ করে যারা খাদ্যের সংকটে আছেন, যদিও রেশন কার্ডে বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী চাল আটা কারো কারো গম দেওয়া হচ্ছে, তারপরেও যারা খাদ্যের জন্যে আমাদেরকে ফোন করছেন তাদের আমরা প্রতিদিন লকডাউন হওয়ার পর থেকে আমার বাড়ি এবং পার্টি অফিস থেকে খাদ্য সামগ্রী দিচ্ছি। যদিও আমরা এই লকডাউনটা বেড়ে যাওয়ার পর আমরা বলেছিলাম যারা ফোন করবেন তাদের বাড়িতে আমরা পৌঁছে দেব, কাউকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে না। কিন্তু আজকে এত লোক এসে গেছে যে আমরা না দিয়ে পারছি না, কারণ লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাদের ফিরিয়ে দেবো এটা তো হয় না। আমি হাতজোর করে অনুরোধ করছি, কাউকে লাইনে দাঁড়াতে হবে না, আমাকে, আমার চেয়ারম্যানকে গৌরীকান্ত মুখার্জি এবং আমার দলের সভাপতি সঞ্জীব মিত্র, মৌসুমী শাহ কাউন্সিলর, সঞ্জয় পাল কাউন্সিলর, আমাদের পার্থ সাহা কাউন্সিলর, কাউকে ফোন করুন, আমরা আপনার খাবার 24 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দেবো।